আমি অনামিকা মণ্ডল, এবি ২৪ নিউজে আপনাদের স্বাগত। পাটিকামারি কুঠিপাড়া রাস উৎসব প্রায় ৮ বছর ধরে হয়ে আসছে এই উৎসব। এখানে বিভিন্ন দেবতার প্রতিমা রয়েছে, আর এই প্রতিমা দেখতে ভিড় জমিয়েছে সব ধর্মের মানুষ। উৎসব চলবে প্রায় ৮ দিন। রাস উৎসব উপলক্ষে বিভিন্ন দোকান বসে রীতিমতো মেলার আকার ধারণ করেছে। এখানে মেলা দেখতে এসেছিস, ঠাকুর হয়েছে, খুব ভালো লাগছে, শ্রীকৃষ্ণের রাসলীলা ভালোই লাগছে খুব। এখানে দোকান পাশের হয়েছে, অনেক ঠাকুর হয়েছে, মানে মেলা এসে লোকজন আসছে, ভালো লাগছে দেখতে। আজকে সবচেয়ে দেখতে আপনার কোন দেবতাটি বেশি ভালো লাগলো? ভালো লাগতো বলতে এখানে যে শিব ঠাকুরের একটা মূর্তি করা হয়েছে সেটা দেখতে খুব ভালো লাগলো, আর এমনি যে রাধাকৃষ্ণের মূর্তিটা তো ভালো লাগছেই। এটা কবে শুরু হয়েছে? এটা আপনার পূজাটা হয়েছে কালকে, কিন্তু মেলাটা শুরু হয়েছে আজকে থেকে। কদিন চলবে? এবং মোটামুটি ৬-৭ দিন চলবে। রাসমেলা এসছে, রাসমেলা দেখতে ভালো লাগছে। কুড়িপাড়াতে কুড়াচণ্ডী মঠ, এখানে কী কী দেখলেন? এখানে সব রকমের ঠাকুর আছে, একরকম ধরেন রাসমেলায়। হ্যাঁ, রাসমেলায় যেসব ঠাকুর হয়। আপনার কেমন লাগছে দেখতে? আমার ভালো লাগছে। আপনার নাম? আমার নাম রফিক মিয়া। আপনি কোথা থেকে এসেছেন? বাড়ি থেকে এসেছি। কোথায় বাড়ি? কুটিপাড়াতে। রাসটা আর দীর্ঘ ৮ বছর ধরে চলছে, আজ তার প্রথম দিন। এখানে মেলার দোকান পাশার বসেছে নানা রকমের পুতুল, রাধাকৃষ্ণ মন্দির, বিভিন্ন রকম লোকজন আসা যাওয়া করছে, হিন্দু মুসলিম সকলে। আমাদের স্থানটা কুঠিপাড়া বাবা বুড়ো রাজ মন্দির, এখানে আর রাসের মেলা হচ্ছে। কী কী প্রতিমা রয়েছে এখানে? এখানে রাধাকৃষ্ণ, তারপরে আপনার বিভিন্ন রকমের পুতুল আছে, তারপরে লীলার বিভিন্ন রকম রাধাকৃষ্ণ আছে। তো এটা আপনারা প্রায় ৮ বছর ধরে করে আসছেন? ৮ বছর ধরে। তো এই উপলক্ষে মেলাটা কদিন চলবে? এক সপ্তাহ। এক সপ্তাহ চলবে? এক সপ্তাহ। ভাইয়া
দারুন দারুন কালেকশনের জিনিস আমাদের এখানে এলে পঁচিশ টাকা, চিনামাটির হাড়ি পঁচিশ টাকা, কাঁচের ফুলদানি পঁচিশ টাকা। ডেঙ্গু সতর্কতা সৌজন্যে প্রধান মধুপুর গ্রাম পঞ্চায়েত। কি কি করতে হবে তার পরামর্শ। পরিবেশ জঞ্জালমুক্ত করুন, জমি রাখা জল সপ্তাহে দুবার খালি করে দিন, খোলা পাত্রে জল জমতে দেবেন না, মশারির মধ্যে ঘুমান, যতটা সম্ভব শরীর ঢাকা পোশাক পরুন। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।